আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের কাছে। তো আজকে ব্লগটা শুরু করে দিলাম রাত থেকে, মানে আগের দিন রাত থেকে, গতকালকে রাত থেকে আর কি। তো এখানে আমার এখানে দুটো পার্সেল এসেছে। তো পার্সেলগুলো কি এসেছে আমি জানি না, তো চলুন দেখা যাক কি এসেছে। চলুন যাই একটু খুলি। তো এখানে দেখলাম একটা কুকিজ এসেছে আমার খুব পছন্দের, একটু মিষ্টি কম। আর একটা হচ্ছে ওটস, আর হচ্ছে ওটস আমি হচ্ছে এভরিডে খাই, কেন জানি আমার ভালো লাগে। আর এটা তো হেলথের জন্য ভালো। আর এখানে মিল্ক এসেছে। তো হচ্ছে এগুলাই হচ্ছে এই তিনটেই এসেছে আর কি, মিল্ক, ওটস আর হচ্ছে কুকিজ। তো পরের দিন সকালে এটা, তো পরের দিন সকালে দেখলাম খুব মিষ্টি মিষ্টি রোদ এসেছে আমার কিচেনে। তো আমি আমার কিচেনের উইন্ডোতে আমি আমার গাছগুলো দিয়ে দিলাম, মানি প্ল্যান্টগুলো। তো মানি প্ল্যান্টগুলো এখন হচ্ছে বেশি করে হচ্ছে রোদে লাগাই, বাইরে কিছু দেখতে পাচ্ছেন। এগুলো আমি ঘরে ঢোকাচ্ছি না এখন, কারণ কদিন পরে হচ্ছে শীত শুরু হয়ে যাবে। তো শীত শুরু হয়ে গেলে এরা আর কোনো রোদের দেখাও পাবে না, এই জন্য আমি এখন হচ্ছে যত রোদ দেখানোর এখনই দেখিয়ে, মানে দেখিয়ে দিচ্ছি তাদের, কয়দিন পরে একদম পুরো ঘরবন্দি হয়ে যাবে। তো যাই হোক, তো এখন চলে আসলাম সকালে ব্রেকফাস্টটা তৈরি করার জন্য। এখানে চিয়া সিড দিয়ে নিলাম এক চামচের মতো আর কি, এক টেবিল চামচের মতো। আর এখানে 4 টেবিল চামচ হচ্ছে আমি ওটসটা দিয়ে দিলাম, যেটা গতকাল এসেছে আমার ওটস। এটা হচ্ছে একটু সময় করে হচ্ছে ভিজিয়ে রাখলে ভালো। তো আমি মিল্ক দিয়ে দিলাম যতটুকু প্রয়োজন। আমি হচ্ছে এটা মানে খুব মজা করে খাই, আমার খুব পছন্দ। তো এটা হচ্ছে এভরিডে খাওয়া হয় না, একটু ডিফারেন্ট ডিফারেন্ট করে খাওয়া হয়, এভরি মানে ডিফারেন্ট নাস্তা খাওয়া হয় আর কি। তো এরপর হচ্ছে এখানে এটা হচ্ছে ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ভিজিয়ে রাখার জন্য আর কি, কারণ এটা একটু নরম হতে সময় লাগে। তো এখানে 3 রকমের বাদাম গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর সাথে হচ্ছে একটু মধু দিয়ে দিচ্ছি, যাতে হচ্ছে একটু খেতে ভালো লাগে। আপনার যদি কিশমিশ দিয়ে খেতে চান সেটাও ভালো, অথবা আপনি হচ্ছে হানির বদলে খেজুর একটু ম্যাশ করেও দিতে পারেন। তো খাওয়া শেষ করে এখন আমার বাচ্চাকে আনতে যাব। এখন এখানে আমি এই ময়েশ্চারাইজার ক্রিম আর হচ্ছে এই সানক্রিমটা দিয়েই চলে যাব, কারণ বাইরে হচ্ছে একটু হালকা ঠান্ডা হলো না, একটু রোদ আছে। তো রোদটা যেন স্কিনকে বার্ন করে না ফেলে এই জন্য। তো রেডি হয়ে গেলাম আমি, এখন হচ্ছে বের হয়ে যাব। আমি একটু আজকে আগে আগে রেডি হয়েছি, কারণ যেহেতু এই 2 দিন আমার বেবি একটু অভিমান করেছিলো যে 1টা বাজে এখন বের হব। আজকে গিয়ে কি একটু মানে ওয়েটই করতে হয়েছে, বাট সমস্যা নাই, ওয়েট করেছি এটা কোনো প্রবলেম না। তো বাইরে বের হয়ে দেখছি ওয়েদার এত ভালো, এত ভালো, মানে এই ওয়েদারটা প্রেমে পড়ে গিয়েছিলাম। আর আকাশটাও কিন্তু অসম্ভব সুন্দর ছিল। এটা একটা চার্চ, আমরা নতুন বাসায়, আমার নতুন বাসার পাশেই চার্চ আসে আছে। তো বের হয়ে গেলাম আমার এই জায়গাটা, উঠতে কষ্ট কিন্তু নামতে অনেক সহজ। তো আমি হচ্ছে আকাশটা একটু দেখিয়ে আপনাদের, কি সুন্দর দেখেন, অপরূপ, মানে আকাশটা এত সুন্দর লাগছে, মানে সাদা সাদা মেঘের মতো এটা পুরাই দেখা যাচ্ছে, দারুণ দারুণ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন সবাই। তো এখানে একটু গাছ আছে, এটা একটু দেখিয়ে দিলাম, এগুলো কদিন পরে কিচ্ছু থাকবে না, সব মরামরা হয়ে যাবে, এটা আমার খুব খারাপ লাগে। তো এখন ওয়েট করছি রাস্তার ওই পারে যাব, তো ওইটার জন্য কোরিয়ানরা রোদ থেকে নিজেদের স্কিনকে বাঁচানোর জন্য অনেক রকমের টেকনিক অ্যাপ্লাই করে। এখানে দেখেন কত বড় আমব্রেলা, এটা জনগণের জন্য। তো চলে আসছি, আমার বেবি আমাকে দেখে অনেক অনেক খুশি আজকে, সে আমাকে আলি দেখতে পেয়ে অনেক হ্যাপি, তার টিচারও বলছে ওয়াও, আর হামাজকে অনেক হ্যাপি। তো ওকে নিয়ে আমি একটু বাজারে চলে আসলাম, ওই সুপার শপটাতে। এখানে আমি আজকে একটু শশা নিব, তো শশা নিয়ে দেখছিলাম আর কিছু নেওয়া যায় কিনা নেওয়ার মতো, পরে দেখছি নেওয়ার মতো তেমন কিছু নাই। তো বেছে বেছে নিচ্ছিলাম, এখানে আপনি বেছে নিতে পারবেন। তো 5টা নিলে 2000 ওন দিতে হবে, কোরিয়ান ওন আর কি।
তো কোরিয়ান 2001-এ বাংলাদেশে কত আমি এখন হিসাব করে বলতে পারছি না, বর্তমানে কারেন্সি আমার জানা নেই। তো ক্যাশ দিলে ওদেরও লাভ আমাদেরও লাভ। তো এখানে মাশরুম, তারপর শাক কী কী জানি দেখা যাচ্ছে, ফ্রুটসও আসছে দেখলাম। তো কিছু ফ্রুটসের সিজন চলে যাচ্ছে, এগুলো একদম কেমন নষ্ট নষ্ট হয়ে আছে। তো দেখছিলাম আর কিছু নেওয়া যায় কি না, কিন্তু পছন্দ হলো না। আর পাশে অনেক ফ্রুটস আছে, আপাতত লাগবে না, তারপরও দেখে যাই, মানে প্রাইসগুলো একটু দেখে দেখে যাই, তাহলে আমার সুবিধা হয় কোনটা নিব কোনটা নিব না আর কি। তো একটা 3,000-এ দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু বড়ই, এটা মানে আমাদের দেশীয় ওই যে কুল বড়ই বলে ওই টাইপের। তো এখানে এই যে আমার বেবিকে নিয়ে হচ্ছে রওনা দিয়েছি বাসার উদ্দেশ্যে, এটা হচ্ছে ওর স্কুলের আশেপাশেই। তো ও তো স্ট্রলারে করে আরাম করে পা তুলে বসে যায়, অনেক আরাম করে যায়। তো রাস্তায় না বুড়া বুড়িরা ওকে দেখে, কোরিয়ানরা দেখে অবাক হয়ে যায়, এত আরাম লাইফ। তো আরেকটা সুপার শপে চলে আসলাম, এখানে হচ্ছে দেখছিলাম এগুলা কিমচি, কোরিয়ান কিমচি কিন্তু অনেক ফেমাস, আমাদের বাংলাদেশেও অনেক ফেমাস। তো এখানে হচ্ছে সব হচ্ছে সিরিয়াল বলেন, তারপর আর কী কী জানি আছে, তারপর এগুলা এখানে সি ফুডও আছে দেখলাম, সি ফুড। এই যে এটা, এই যে এগুলা হচ্ছে কাঁকড়া আছে না, বড় কাঁকড়া, এটাই কি বলে ভুলে গেছি, স্কুইড, ক্র্যাব, ক্র্যাবের মাংস, ক্র্যাবের মাংসগুলো কিন্তু এভাবে রাখা। এখানে মোমোস আছে, অনেক কিছু আছে, কিন্তু খাওয়া যাবে না, খাইতে পারি না, কারণ এগুলো হালাল না। কোরিয়ানদের অনেক মজার মজার খাবার খাবার আছে, কিন্তু খাইতে পারি না। রেডি টু ইট, একদম জাস্ট বাসা নিয়ে ওভেনে গরম করবেন, কিন্তু হালাল না দেখে আমরা খাইতে পারি না। তো এখানে মাশরুম দেখছি, মাশরুম গতকালকে নিয়েছি, তো আর কী আছে কী আছে দেখে দেখে চলে যাচ্ছি। আর বাসায় এত সবজি নিয়ে কোনো লাভ নাই, দেখা যায় আমি আমাকেই খাওয়া লাগে বেশি করে। তো আমি পরে বিটরুট নিয়ে নিলাম। তো এখানে দেখেন কোকোনাট কী সুন্দর করে এখানে এগুলো কেটে এটা সাজিয়ে রেখেছে, দামও কম ছিল দেখলাম, বেশি না। তো এগুলো বানানা বানানা, এখানে যেগুলো বেশি একদম পেকে যায় ওগুলো কোরিয়ান বুড়িরা অনেক খায়, ওটা নাকি অনেক হেলদিও। এখানে দেখেন আপনাদেরকে খুব সুন্দর একটা জিনিস দেখে, এটা কাঁচামরিচের গাছ, এগুলো সব কাঁচামরিচ, আমি তো জীবনেও দেখিনি, পার্পল কালার কাঁচামরিচ, মানে খুবই ইন্টারেস্টিং। পার্পল, পিঙ্ক, ব্ল্যাক, ব্ল্যাক গোলাপ দেখেছি, রেড গোলাপ দেখেছি, কিন্তু এই ধরনের এটা দেখে মানে অবাক লাগে আমার কাছে। আমার একটু খেতে ইচ্ছে করে, কিন্তু অন্যের গাছ থেকে কাঁচামরিচ নিয়ে খাওয়া শোভনীয় দেখায় না। তো এটা তো যেহেতু অন্যের গাছ, এটা কার গাছ আমি জানি না, কোনো কোরিয়ানের গাছই হবে। তো চলে আসলাম বাসায়, বাসায় এসে আমি একটা আগে জুস বানিয়ে নিলাম, জুসটা হচ্ছে বিটরুট আর হচ্ছে গাজর আর অ্যাপেল দিয়ে জুসটা বানালাম। এটা হচ্ছে মেয়েদের জন্য খুবই ভালো, উপকারী হবে, যাদের হচ্ছে রক্ত শূন্যতা, থাইরয়েডের প্রবলেম আছে, তারা এটা খেতে পারেন। এটা খাওয়ার পরপরে আপনারা বুঝবেন কতটা মানে উপকারী, এটা কিন্তু ইয়ামিও আছে। তো এটা আমি অর্ধেক খাচ্ছি, মানে খেয়ে নিয়েছি, তো এখন বাকিটুকু খেয়ে নিব। তো এরপরে আজকে তেমন রান্নাবান্না ছিল না, দেখে একটু রিল্যাক্সে ছিলাম। তো এমনিতে তো একা সংসারে নিজেই দৌড়াদৌড়ির উপর মানে সব কাজ করা লাগে। তো এখানে আমার বেবির জন্য হচ্ছে পায়েস করছি, কারণ ও হচ্ছে বাদাম খায় না, গোটা বাদাম খায় না, ওর জন্য আমি বাদাম দিয়ে আমার এটা করা লাগে, বাদামকে একদম গুঁড়ো করে। তো আজকে হলে এই এই পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।